আজকে আমরা আপনাদের জন্য দেবো আলু চপের রেসিপি। আলু চপের রেসিপি করার জন্য প্রথমেই আপনার যে কাজটা, যে উপাদান প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আলু। আলুকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। আলু সিদ্ধ করে আলুর সাথে, মানে সিদ্ধ আলুকে আপনি অনেকটা ভর্তার মতো করে এগুলোকে একসাথে মাখিয়ে নিতে হবে। এবং এর মধ্যে পেঁয়াজ কুচির সাথে মরিচের গুঁড়া, লবণ এবং ধনিয়া পাতার কুচি একসাথে করে মিক্স করে আপনি এগুলোকে ভর্তার মতো মাখিয়ে নিলেন। তারপরে সিদ্ধ ডিমকে কেটে কেটে ছোটো ছোটো টুকরো করে ফেলতে পারেন। সেই সিদ্ধ ডিমের টুকরোগুলো একটা একটা করে ছোটো ছোটো গোলার মধ্যে একটা করে ছোটো ডিমের টুকরো ঢুকিয়ে দিলেন। দেখতে পাচ্ছেন একটা আলুর গোলার মধ্যে ছোট্ট একটা ডিমের টুকরো ঢুকিয়ে দেওয়ার কারণে এটার সাইজটাও বড় হয়েছে এবং দেখতে ভালো দেখাচ্ছে। এটা আশা করি টেস্টও ভালো হবে। পাশাপাশি টোস্ট দেখতে পাচ্ছেন, টোস্টের এরকম ছোটো ছোটো টোস্টকে গুঁড়ো করে ফেলতে হবে। আপনি এই টোস্টগুলোকে কাটারের মধ্যে বা স্লাইসারের মধ্যে ঘষে ঘষে ছোটো ছোটো টোস্টের গুঁড়ো করে ফেললেন। এই টোস্টের গুঁড়ার উপাদানটুকু আপনি করে রেখে দেবেন আলাদা করে, এটি করে কাজে লাগবে। দেখতে পাচ্ছেন আলুর মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে ছোটো ছোটো ডিমের টুকরো। আলুর ভিতরে বন্ধ হয়ে যাচ্ছে ছোটো ছোটো ডিমের টুকরোগুলো এবং তৈরি হয়ে যাচ্ছে আমাদের আলুর চপের মূল যে উপাদান, আলুর চপের তৈরির জন্য ছোটো ছোটো গোলা, এগুলো দিয়েই আমরা পরবর্তীতে আলুর চপ তৈরি করব। গুঁড়া তৈরি করা হচ্ছে এক পাশে, আরেক পাশে আলুর চপের প্রস্তুত করার প্রক্রিয়া হচ্ছে। হালকা একটু তেল পাশে রাখতে পারেন যাতে আলু আপনার হাতে লেগে না যায় এবং গুলাগুলো ভালোভাবে তৈরি হয়। সেজন্য প্রয়োজনে অল্প একটু তেল নিয়ে মাখিয়ে দিতে পারেন আলুর চপের গুলার উপরে, এতে চপের গুলাগুলোও ভালো হবে, যাতে গুলাগুলো ভাঙবে না এবং পাশাপাশি হচ্ছে তেলের কারণে গ্যাসও ভালো আসবে। একটি আলুরগুলোকে ডিমের মধ্যে, আমরা যে ডিমটা রেখেছিলাম সেই ডিমের মধ্যে ডুবানো হবে এবং ডিম লাগার পরে তাতে টোস্টের গুঁড়োটা মাখিয়ে নিতে হবে। স্পেশাল ফ্লেভার তৈরি হয়ে গেল আমাদের। দেখতে পাচ্ছেন আলুরগুলোকে ডিমের মধ্যে চুবানো হলো, তারপরে টোস্টের গুঁড়ার মধ্যে চুবানো হবে, এতে ডিমের সাথে টোস্টের গুঁড়ো লেগে যাবে। তারপরে এটাকে রেখে দেন। একটা একটা করে সবগুলো আলুগুলোকে এভাবে প্রস্তুত করে নিতে হবে পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য। মধ্যে আমাদের সবগুলো আলুর চপের প্রস্তুত করা হয়ে গেছে, শুধু ভাজা বাকি আছে। তেলে ভাজা হবে, প্রস্তুত করে রাখা হয়েছে একটা বাটিতে। আগুন জ্বেলে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে ভাজার জন্য প্রস্তুত। একটা আলুর চপ ভাজার জন্য তেলে দিয়ে দেওয়া হলো।
চপগুলো তেলের মধ্যে নাড়া হচ্ছে। যখনই আলুর চপগুলো তেলে ভেজে বাদামি রং ধারণ করবে তখনই নামিয়ে নিতে পারবেন এবং পেয়ে যাবেন আপনার স্পেশাল আলুর চপ। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আলুর চপগুলো বেগুনি রং ধারণ করা শুরু হয়ে গিয়েছে, নামিয়ে নেওয়া হচ্ছে একটা একটা করে। এবং তৈরি হয়ে গেল আপনার স্পেশাল আলুর চপ। আপনি এটাকে আলুর চপও বলতে পারেন, ডিমের চপও বলতে পারেন, আলু ডিম টুস্টের মিক্স একটা স্পেশাল চপ তৈরি হয়ে গেল, অসাধারণ সুস্বাদু চপ। এই রেসিপি হচ্ছে আমাদের মিরপুর বাজারের বাসিন্দা পিয়ারা ইসলামের রান্নাঘর থেকে স্পেশাল একটি আলুর চপ তৈরি করেছেন। ধন্যবাদ সবাই।